স্কুলে যাবি না? চাকরিটা নেই রে। সে কি রে, চাকরি নেই? এই তো তুই কদিন আগে বললি আমি এই শহরে স্কুলে চাকরি পেয়েছি, তোকে আমি অভিনন্দন জানালাম, আর আজ বলছিস তোর চাকরি নেই। সরকারি চাকরির লোভে জমি বাড়ি সমস্ত কিছু বিক্রি করে ওই নেতাকে টাকা দিয়েছিলাম। ভেবেছিলাম একটা সরকারি চাকরি পেলে বাকি জীবনটা নিশ্চিন্ত কাটাতে পারবো, কিন্তু দেখ আর চাকরিটা চলে গেল, আমার জমি বাড়ি টাকা মান সম্মান সব শেষ হয়ে গেল। সবকিছু হারিয়ে আমার মনে হচ্ছে এবার আমি পাগল হয়ে যাবো, না হলে আমাকে সুইসাইড করতে হবে। আরে সব থেকে অন্যায় তো আমাদের সাথে হয়েছে, যারা কষ্ট করে লেখাপড়া শিখলাম, শিক্ষিত হলাম, ভাবলাম একটা পরীক্ষা দিয়ে চাকরি পাবো, আমাদের তো স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। আর এই সমাজে হাজার হাজার বেকার যুবক যুবতী, তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে না বল? আর আর আমাদের সাথে অন্যায় হলে নাই, আমরা সব গরিব দুঃখ সুখ মানুষ, আমরা সব সাধারণ জনগণ, আমাদের সাথে অন্যায় হলে নাই? আমাদের কত সাত, আমরা সব লেখা পড়া জানি নাই, পড়াশোনা করি নাই, আমাদের কত দুঃখ, মাথার ঘাম ফায়ে ফেলে আমাদের ছাগুলাকে মানুষ করব, স্কুলে পড়াশোনা করবে, তারা সব বড় হবে, আমাদের দুঃখ ঘুচাবে, আর মানুষের পাড়া মানুষ হবে। আচ্ছা বলো দেখি, আমাদের আমাদের সাথে অন্যায় হলে নাই? আমাদের ওই ছাগুলার ভবিষ্যৎ নিয়ে আর ছিনিমিনি খেলা হলে নাই? তোমরাই বলো, আমার ওই ছাগুলাকে নিয়ে তাদের ভবিষ্যৎকে নিয়ে তাদের ভবিষ্যৎটাকে পুরো গাবাই দিলে, পুরো ফুটাই দিলে গো।